Yummy recipe. Kochu loti. দেখুন বন্ধুরা ইয়াম্মি রেসিপি কচুলতি কীভাবে রান্না করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। ইয়াম্মি ইয়াম্মি হবে, এইটাও কিন্তু আমার খুব ফেভারিট, আমার খুব পছন্দের। দেখতে থাকুন, প্রতিনিয়ত নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন। শুধু রেসিপির ভিডিও না, আমি ট্রাভেলিংয়ের ভিডিও, তারপরে হচ্ছে আপনার মাঝে মধ্যে এন্টারটেইনমেন্ট থাকবে, মাঝে মধ্যে ট্রাভেলিং থাকবে, মাঝে মধ্যে ইয়াম্মি ইয়াম্মি রেসিপি থাকবে, মাঝে মধ্যে ফানি থাকবে। আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ আর পেঁয়াজ মরিচ রসুন একসাথে পেস্ট করেছি, হালকা পেস্ট। তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, এখনো রান্না করি না, রান্না করবো। পরিমাণ মতো সবই সরিষা তেল দিলাম, এটা হচ্ছে ক্যাপ ক্যাপ। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ, পরিবার মতো নাপি দিলাম,
আপনারা নাপি শুনলে হয়তো আপনাদের অন্য কিছু মনে হতে পারে, কিন্তু নাপিটা হচ্ছে শুটকির পেস্ট। এখন প্রায় রান্না হয়ে আসছে আমার কচুলতি। Yummy. এখন শুধু খাওয়ার পালা।